একটা শিশু সৌন্দর্য যেমন তার মায়ের কাছে থাকে, তেমনি একটা ফুলের সৌন্দর্য তার নিজস্ব গাছে থাকে। ঠিক এমনভাবে আমাদের ফ্রি ফায়ারের সৌন্দর্য আমাদের মতো ফোন প্লেয়ারদের কাছে থাকে। সো গাইস, তোমরা সবাই জানো আমাদের ফ্রি ফায়ার একটা ব্যাটল রয়্যাল গেমস, যেটা কিনা তৈরি করা হয়েছে আমাদের মতো অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য। কিন্তু বর্তমানে এমন কিছু পিসি প্লেয়ার চলে আসছে যাদের কারণে আমাদের মতো ফোন প্লেয়ারদের বাতিল নাই। রিসিপিয়াররা তাদের স্কিলটাকে এমনভাবে দেখাচ্ছে যেটা দেখার পর আমাদের চোখ কপাল থেকে খুলে পড়ার মতো অবস্থা। এমনিতে পিসিতে অনেক সুবিধা রয়েছে, তার উপর যদি পিসি প্লেয়ারে হ্যাক ইউজ করে তাহলে কি হবে তোমরা বুঝতেই পারছো। স্ক্রিনে যে গেম প্লেটি দেখতেছো এটা হলো রোগ FF-এর গেম প্লে, যাকে কিনা সবাই হ্যাকার বলে চেনে। কম্পিউটারে অলরেডি মাইক্রো হ্যাক থাকার পর যে কিনা ডিরেক্টলি হ্যাক ইউজ করে অ্যান্ড তার প্রত্যেকটা গুলি গিয়ে মাথায় মানে হেডে গিয়ে লাগে। সো দেখতেই পাচ্ছ মানে সে কীভাবে হেড দিচ্ছে সবাইকে, প্রত্যেকটা ফায়ার তার গিয়ে হেডে লাগছে। একটা ফায়ারও মিস হওয়ার মতো অবস্থা না, ফায়ার লাগলে তার হেডে লাগছে। সো গাইস, এমনিতে তার মুভমেন্ট স্পিডটা অনেক হাই, তার উপর যদি সে হ্যাক ইউজ করে তাহলে মানে সে যে ম্যাচে পড়বে সেই ম্যাচের কী অবস্থা হবে তোমরা বুঝতেই পারছ। অ্যান্ড গাইস, তারা যখন এরকম লিজেন্ডারি গেম প্লে ইউটিউবে আপলোড দেবে তখন মানে আমাদের এই বাজে গেম প্লেগুলো রেখে আমরা তাদের গেম প্লেগুলো দেখবো। অ্যান্ড অনেকের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে তারা যদি হ্যাক ইউজ করে তাহলে তাদের আইডি ব্যান্ড হচ্ছে না, কেন এক কথায় মানে খাস বাংলা ভাষায় যেটা বলি মানে তারা যেরকম হ্যাক ইউজ করে সেরকম হ্যাক মানে আমরা বাপের জন্য দেখি না। আমাদের মানে সামর্থ্য নাই যে তাদের মতো ওইরকম হ্যাক ইউজ করো, যারা যে সকল এন্টিপেন হ্যাক ইউজ করে তাদের কারণে তাদের আইডি কখনো ব্যান্ড হবে না। অ্যান্ড গাইস, তাদের এই লিজেন্ডারি গেম প্লে দেখে আমরা তোমরা অনেক মজা পাই, আমাদের মানে অনেক ভালো লাগে তাদের এই ভিডিওগুলো, কিন্তু তারা যে প্রকৃতপক্ষে হ্যাক ইউজ করে আমাদের জন্য ভিডিও মেক করছে তা আমরা মানে কখনো ভাবি না। অ্যান্ড গাইস, তাদের এই লিজেন্ডারি হ্যাক ইউজ করে গেম প্লেগুলো দেখে আমরা তোমরা কমেন্ট করি ওহ ওয়াও কিপ ইট আপ ব্রো। সো গাইস, এরপর যখন মানে কোনো সাধারণ প্লেয়ার তাদের স্কিল দেখিয়ে গেম প্লে আপলোড দিবে তখন মানে তাদেরকে সাপোর্ট করবে না, কারণ তাদের গেম প্লে তো এত জোস হবে না। অ্যান্ড গাইস, এই আরবিয়ান হ্যাকার রোগ FF একবার লাইভে এসেছিল, অ্যান্ড লাইভে এসে সেই হ্যাক ছাড়া শুধুমাত্র মাইক্রো হ্যাক অ্যান্ড মেন হ্যাক বাদে শুধুমাত্র মাইক্রো হ্যাক দিয়ে খেলতেছিল। অ্যান্ড খেলার পর তার যে রিয়েল স্কিলটা সেই স্কিলটা মানে তোমরা দেখতে পারবা। সো গাইস, চলো তাদের তার যে মানে হ্যাক ইউজ করা ছাড়া মেন হ্যাকটা ইউজ করা ছাড়া তার যে গেম প্লেটা সেই গেম প্লেটা আমরা দেখে আসি। গাইস, এখন আমরা রোগ FF-এর লাইভ গেম প্লে দেখতেছি, সে এখন লুট করতেছে, লুট করার পর সে ফাইটে যাবে অ্যান্ড আমরা এখন দেখবো তার প্রত্যেকটা ফায়ার গিয়ে হেটে লাগে কিনা। সো গাইস, এখানে তিনি কিন্তু মাইক্রো হ্যাক ইউজ করতেন যেটা মানে প্রায় সব কম্পিউটার প্লেয়ার ইউজ করে, কিন্তু মেন যে হ্যাকটা সেটা সে এখানে ইউজ করে নাই, যার জন্যে মানে আমরা তার রিয়েল গেম প্লেটা দেখতে পাবো এও মানে হেডে লাগতেছে না। সো ট্রাই করেন ব্রাদার হেডে লাগে কিনা। সো এখানে ট্রাই করতেছে, একটা হেডে লেগেছে। সো এটা মানে স্বাভাবিক লাগতে পারে, কিন্তু এখানে কী হচ্ছে দেখেন গাইস, মানে যার প্রত্যেকটা ফায়ার গিয়ে হেডে লাগে তার মানে তার এখন হেডে লাগছে না। সো গাইস, মানে তোমরা কিছু না কিছু বুঝতে পারবে এই লাইভ গেম প্লেটা, মানে ফুল গেম প্লেটা দেখলে তোমরা কিছু না কিছু বুঝতে পারবা যে তারা মানে কীরকম মানে তোমাদের কীরকমভাবে তোমাদের বোকা বানাচ্ছে। সো গাইস, চলো তার লাইভ স্ট্রিম গেম প্লেটা আর কিছুক্ষণ উপভোগ করি। সে মানে হয়তো বা প্রথম থেকে সে এমটা ঠিকমতো বসাতে পারছে না, যার জন্য এম মানে ফায়ারগুলো হেডে লাগতেছে না, হয়তো বা মানে পরবর্তীতে সে তার লেজেন্ডারি পরিচয় দিবে লাইভ স্ট্রিমে, যেহেতু সে লাইভ স্ট্রিমে সে একটু ভালোভাবে মানে তার যে সর্বোচ্চ ভালো খেলা সেটা দেখানোর চেষ্টা করবে। রোগ FF যে হ্যাকার এটা প্রায় সবাই জানে। অ্যান্ড গাইস, আরবের অনেক ইউটিউবার আছে যারা হ্যাক ইউজ করে লেজেন্ডারি টাইপের গেম প্লেগুলো দিচ্ছে। অ্যান্ড পিসিতে অলরেডি গ্রাফিক্স ফোন থেকে 3-4 গুণ ভালো হয়, তার উপর যদি হ্যাক ইউজ করে তারা এইসব বিটে দেয় তখন মানে তাদের ভিডিওগুলো দেখতে যে কত জোস লাগে মানে তা বোঝানো যাবে না। আপনারা তো নিজেরাই দেখেন তাদের লেজেন্ডারি গেম প্লে, কিন্তু মানে তারা যে হ্যাক ইউজ করে আপনাদের বোকা বানাচ্ছে আপনারা বুঝতেই পারছেন না। অ্যান্ড গাইস, রোগ FF-এর কাছে একটা স্কোয়াড চলে এসেছে। সো দেখি সে মানে হয়তো বা লং রেঞ্জে মানে হেডটা লাগাতে পারছিল না। সো দেখি মানে সে ক্লোজ রেঞ্জে কী করে, হয়তো বা মানে একাই ফুল স্কোয়াড খেয়ে দেবে, কারণ এত ভালো একটা প্লেয়ার যে কিনা প্রত্যেকটা ফায়ার যার প্রত্যেকটা ফায়ার গিয়ে হেডে লাগে। সো মানে তার কাছে মানে দুই একটি স্কোয়াড খেয়ে ফেলা মানে ওয়ান টুর ব্যাপার। সো এখন সে ইমোট দিচ্ছে, ইমোট দেওয়ার পর মানে ইমোট দিয়ে মারবে, হয়তো ইমোট দিয়ে মারবে কারণ সে লিজেন্ড ভাবে মারবে। সো ইমোট দিয়ে সে রিপেয়ার ম্যাট কিনতে করছে। ও ভাই সব কী হইলো এটা মানে লাইভে এটা কী হইলো মানে লিজেন্ডে পরিচয় দিতে গিয়ে এটা কী হইলো রে ভাই।
সো গাইস এটা কোনো ব্যাপার না, হয়তো বা দুই এক ম্যাচে এরকম হতেই পারে। সো গাইস তার সেকেন্ড ম্যাচ যেই ম্যাচটা খেলেছিল সো সেই ম্যাচটা স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আমি কিছু লবির অংশটুকু কেটে দিয়েছি যাতে মানে বোরিং ফিল না হয়। সো সে নামতেছে পিকের এই গড়টায়, সো গড়টা নামার পর দেখি সে গান পায় কিনা অ্যান্ড হয়তো বা প্রথম ম্যাচে সে কিছু করতে পারে নাই, এই ম্যাচে সে তার মানে খেলা দেখিয়ে দিবে। সো গড়ে ঢুকলো, এই গড়টায় ঢোকার পর সে হয়তো বা উপরে দেখে কী গান পায়। সো তারা হচ্ছে মানে ট্রিটমেন্ট গান পাইছে, প্লাজমা গান পাইছে। সো প্লাজমা গান দিয়ে মানে প্রচুর হেড লাগে দেখেন, মানে প্লাজমা গান দিয়ে প্রায় সবাই হেড মারতে পারে। সো এখানে এটাকে হেড মেরে ডাউন করছে। সো এখানে মানে সে সবসময় প্রায় সময় সোলো ভার্সেস স্কোয়াড খেলে, কারণ মানে তাদের কাছে সোলো ভার্সেস স্কোয়াড মানে কোনো ব্যাপারই না। অ্যান্ড গাইস এই ম্যাচটা আমি দেখাবো, মানে এই লাইভ স্ট্রিমের এই ম্যাচ পর্যন্ত দেখাবো। আপনারা যদি ফুল লাইভ স্ট্রিমটা দেখতে চান তাহলে রোগ এফএফের চ্যানেলে যান, গিয়ে মানে তার যেই সব রিসেন্ট ভিডিও সেই ভিডিওর ফার্স্ট কমেন্টে তিনি পিন করে দিয়েছেন তার লাইভ স্ট্রিম গেম প্লে। সো পিকের এই ভাঙা গড়টায় যাবে, গিয়ে একটা স্কোয়াড আছে মেবি, সেই স্কোয়াডকে কীভাবে মারবে আপনারা দেখেন শুধু। আমার তো মনে হচ্ছে যে সবগুলোকে হ্যাড দিয়ে মেরে দেবে, কারণ প্রথম ম্যাচে সে মানে তার গেম প্লেটা দেখাতে পারে নাই অ্যান্ড হ্যাডও দেখাতে পারে নাই। সো এই ম্যাচে হয়তো দেখাবে, দেখি কী হয় এই স্কোয়াডটাকে কীভাবে মারে। সো এখানে সে দেখেন তার মুভমেন্ট স্পিডটা কিন্তু হাই, মানে এটা বলতে হবে যে তাদের মুভমেন্ট স্পিডটা ভালো আছে, হ্যাক ইউজ করুক আর না ইউজ করুক মানে তাদের মুভমেন্ট স্পিডটা অনেক হাই। আমাদের মুভমেন্ট স্পিড মানে বলদের মতো, কারণ পিসিতে অ্যান্ড ফোনে কখনো মানে মুভমেন্ট স্পিড কখনো একেবারে না, কারণ পিসিতে যেই সুবিধা পাওয়া যায় মানে ফোনে কখনো সেই সুবিধা পাওয়া যায় না। সো গাইস এখানে রোকের হাতে আছে আইকল, বা সরি মানে আমার গানটার নাম মনে নাই অ্যান্ড মানে এটা মানে আমরা স্কোয়াডে মানে আইকল বাসি বলি। সো আপনারা মাইন্ডে নিন না, সো বাঙালি তো মানে একটু বাংলা ভাষাটাই চলে আসে, খাঁটি বাংলা ভাষাটাই চলে আসে। সো এখানে রোগ এফএফ ফাইসে গেছে মনে হয়, এম এসে মনে হয় মারা খাবে। সো খাইয়া গেছে অলরেডি অ্যান্ড এভাবে মানে কয়েকটি গেম প্লে চলে। সো আমি দেখেছি আর কি লাইভ স্ট্রিমে এভাবে কয়েকটি গেম প্লেতে সে মানে মারা খায় অ্যান্ড তার হেডশট, যে হেডশটটা মানে তত দেখাতে পারে না। অ্যান্ড গাইস ভিডিও শেষ করার আগে বলে দিতে চাই, দেখো ফ্রি ফায়ার একটা ব্যাটল রয়্যাল গেম যেটা কিনা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খেলার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে পিসি প্লেয়াররা পিসি দিয়ে খেলতেছে, তার উপর তারা হ্যাক ইউজ করে তারা জোস জোস ভিডিও আমাদের জন্য দিচ্ছে, কিন্তু তারা যে হ্যাক ইউজ করে আমাদের বোকা বানাচ্ছে সেটা মানে আমরা বুঝতে পারছি না। সো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা ফোন দিয়ে মানে ভিডিও বানায় তাদেরকেও একটু সাপোর্ট করো। দেখো গাইস মানে ফোনের গেম প্লে আর পিসি গেম প্লে কখনো এক হবে না, কেন দেখো পিসিতে যে অ্যাডভান্টেজগুলো পাই, যেই মানে পিসিতে যেই গ্রাফিক্সটা পাই সেই গ্রাফিক্স কখনো ফোন দিয়ে পাওয়া যাবে না। দেখো গাইস পিসিতে গ্রাফিক্স ছাড়াও অনেক সুবিধা রয়েছে, যে সুবিধা কখনো মানে ফোন প্লেয়াররা পায় না। দেখো গাইস আমরা অনেক সময় ফোনের স্ক্রিনে আমাদের স্ক্রিনে চাপ দেয় তারপর লাগে না ঠিক মতো গ্লো আর করে না, কিন্তু পিসিতে এরকম অসুবিধা কখনো হয় না। আর দেখো গাইস তোমরা অনেকে আমার ভিডিও দেখছো, ভিডিওতে লাইক করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। দেখো মানে লাইক করতে যতক্ষণ সময় লাগে সাবস্ক্রাইব করতে ততক্ষণ সময় লাগে, তোমাদের এক একটা সাবস্ক্রাইবার আমাদের কতটুকু যে খুশি দেয় মানে তা যদি বুঝাতে পারতাম রে ভাই। বাঙালি ইউটিউবার একটু সাপোর্ট করো ভাই, একটু সাপোর্ট করে উপরে ওঠার সুযোগ করে দাও, আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখাবে নতুন করে একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।